মানে কেউ করে তাহলে তার মানে এমনিতে সে যাবে না 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 তা না অন্য আইনি ধারা আছে অন্য আরো অনেক রকম আছে সেইগুলোতে ধরা খাবে ইসলামের যে কনসেপ্ট আছে সেটা হচ্ছে জিনার কনসেপ্ট এন্ড জিনার ক্ষেত্রে যদি বল প্রয়োগ করা হয় জাবর বুক জিনা জিনা আল জাবর তখন হয়তো ওই যে প্রয়োগ করে নাই তার ক্ষেত্রে হয়তো ওই যে কোরআনের যে একটা আয়াত আছে যে তোমরা তোমাদের দাসীদেরকে ইতে বাধ্য করো না চারে বাধ্য করো না আল্লাহ কিন্তু যারা তাদের উপর জোর করবে সে বিষয়ে আল্লাহ তাদের উপর ক্ষমাশীল এই যে কথাটা আছে ওই রেফারেন্সটা অনেকে বলে যে সেই কারণে তারা ক্ষমা পেয়ে যাবে কিন্তু ওদের উপর যেহেতু জোর করা করা বাধ্য সেই জন্য আলহামদুলিল্লাহ ওরা ক্ষমা পেয়ে যাবে কিন্তু যিনি হচ্ছে জোর করেছেন জিনাতে তিনি দণ্ডপ্রাপ্ত হবেন জিনার শাস্তি পাবেন এবং জিনার শাস্তি হচ্ছে যদি সে নাবাল অবিবাহিত হয় তাহলে না সরি অবিবাহিত যদি সে অবিবাহিত হয় তাহলে সে জিনার শাস্তি হিসেবে পাবে একশো বেতের বাড়ি এটার বেতের বাড়িটারও কম বেশি আছে প্রথমে চল্লিশটা ছিল এরপর আশিটা হয়েছে তারপর একশোটা হয়েছে এরকম আর কি আছে মানে কম বেশি আছে মতামতের পার্থক্য আছে কিন্তু বেতের বাড়ি খাবে আর কি আর যদি সে বিবাহিত হয়ে থাকে পুরুষটা তাইলে সোজা পাথর মেরে হত্যা একেবারে এই এই হচ্ছে শাস্তি শুভ জি আচ্ছা ভাই ধন্যবাদ কিন্তু এটা ধর্ষণের জন্য না হ্যাঁ এটা হচ্ছে জিনার জন্য জোরপূর্বক জিনার জন্য ধরেন আপনি জোরপূর্বক স্ত্রীর সাথে সঙ্গম করছেন এটা তো জিনা হয়নি জোর করেন আর যাই করেন এটা কোনো শাস্তি ইসলামে বলে দেয়নি আপনি ধরেন আপনার বাচ্চা বউ আছে তার সাথে সঙ্গম করছেন এটা তো ধর্ষণ হয়েছে আমাদের আইনে কিন্তু ইসলামের আইনে তো এটা ধর্ষণ না এই জন্য ওইখানে কোনো শাস্তি নেই এটাকে ধর্ষণ ধরেন যে ধরেন একজন একজন অবিবাহিত পুরুষ একজন অবিবাহিত মেয়ে কি গোপনে ধর্ষণ করলো সেটার আর কোনো সাক্ষী নাই তো সেটা ক্ষেত্রে কি হবে এটা তো এটা তো প্রমাণের ব্যাপারে গেলেন যে প্রমাণ কিভাবে করতে হবে কিন্তু শাস্তি তো সেম প্রমাণের ব্যাপারটা যদি আপনি বলেন যে প্রমাণ কিভাবে করবে সেই ক্ষেত্রে হ্যাঁ প্রমাণের ব্যাপার হচ্ছে প্রমাণের পদ্ধতি আছে যেমন সবচেয়ে গ্রহণযোগ্য প্রমাণ হবে যদি সে নিজে স্বীকার করে যে অপরাধী সে নিজে যদি স্বীকার করে যে হ্যাঁ আমি অপরাধ করেছি আমি এই কাজটা করছি তাহলে সে শাস্তি পাবে আচ্ছা যদি সে স্বীকার না করে তখন চারজন পুরুষ সাক্ষী লাগবে কিছু কিছু মতে যে চারজন পুরুষ সাক্ষীর বদলে দুইজন পুরুষ আর চারজন নারী সাক্ষী হলেও চলবে এরকম আছে কিন্তু চারজন পুরুষ সাক্ষী লাগবে সেটা হচ্ছে হাদিসে আসছে এমন ভাবে দেখতে হবে যেন ওই সুরমা দানির মধ্যে সুরমা শলাকা প্রবেশ করাতে দেখছে এইরকম ভাবে দেখতে হবে তাদেরকে তাইলে তারা সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে এছাড়া শুনছি আড়াল থেকে আ শব্দ পাইছি না এগুলার সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে না ইসলামের বিধান অনুসারে

ভিত্তিক দেশের মধ্যে যেই লোকজন থাকবে সেগুলোকে তো পুলিশ নামে নাও ডাকতে পারে ওরা নামে কেন তারা তো নাও ডাকতে পারে সেই ক্ষেত্রে তারা যেই নামে ডাকবে গিয়ে বা তাদের কাছে তো বিচার দেবে বিচার দেবে হাকিমের কাছে তো হাকিমকে গিয়ে যদি সে বিচার দেয় যে আমার সাথে জিনা হইছে তখন সে যদি সাক্ষী দেখাইতে না পারে তাহলে তো সে যে জিনা করছে এটা তো প্রমাণ হইলো মানে এটা তো সে স্বীকার করলো কিন্তু যে জিনাটা আরেকজন যে এই জিনার মধ্যে তো দুইজন লাগে মানুষ

আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনি প্লিজ আনফলো করবেন তাহলে আপনি প্রচন্ড পরিমাণে গালাগালি খাবেন আমার কাছ থেকে এবং আমি ব্যান করে দিব পরবর্তীতে সেই জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে এই স্ক্রিনে লাইক এই চিহ্নটাতে আপনি যদি লাইক দিয়ে থাকেন বা ফলোইং এই যে ফলোয়িং আছে যেটাই করে থাকেন সেটা যদি আরেকবার ক্লিক করেন তাহলে এই যে চিহ্নটা উঠে গিয়ে ওইটা চেঞ্জ হয়ে যাবে লাইকটা আর থাকবে না তখন নতুন করে লাইক করার অপশন আসবে এই যে নতুন করে ফলো করার অপশন আসবে দেখুন ডান দিকে বাম দিকে হচ্ছে ধরে নেন বর্তমান পরিস্থিতি তো আপনি যখন একবার টাচ করবেন সেখানে ফলোয়িংয়ে অথবা লাইকটে তখন এটা এই যে ডান পাশে একটার মতো হয়ে যাবে আপনি এটা করে সুন্দর মতন এখান থেকে দয়া করে আপনার এবং আমার দুজনেরই সময় বাঁচিয়ে বিদায় নেবেন কেমন ঠিক আছে ভাই শুভ ভাই ওকে ভাই ঠিক আছে আর মানুষ পান নাই বারবার শুধু আমার উপরেই বারবার শুধু আমার উপরেই কেন কেন অপমান হওয়ার জন্য তো হয়ে জান অপমান আমি আমি আর কি করতে পারি আই ক্যানট হেল্প